দেশি মুরগির পাতলা ঝোল, খুবই ইউনিক টেস্টি এই রেসিপিটির জন্য এখানে খুবই কম উপকরণ ব্যবহার করা হয়েছে। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। প্রথমেই প্যানে তেল গরম করে দিয়ে দিলাম খুবই সামান্য গরম মশলা, সাথে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। মশলার ঘনত্ব বাড়ানোর জন্য দিয়ে দিলাম দুটি গ্রেট করা টমেটো। খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ। ব্যাস, এই সামান্য উপকরণে খুব ভালো করে কষিয়ে নেব। বেশ সময় নিয়ে কষাবো। তারপরে দিয়ে দিব পানি ঝরানো মাংসের টুকরোগুলো। এখন নেড়ে নেড়ে মশলা মেশানোর পালা। যত ভালো করে মশলা মেশাবো তরকারির টেস্ট ততই বাড়বে। ঢেকে দেব আর ঢাকনার পানিটা দিয়ে মুরগিটাকে কষিয়ে নেব। নেড়ে দেব কিছুক্ষণ পরপর, নেড়ে দেব, ঢাকনা উঠিয়ে ঢাকনার পানিটা দিয়ে দেব। এভাবেই একদম লাল লাল করে মুরগিটাকে কষিয়ে নেব। যখন একদম ভালো করে সিদ্ধ হয়ে কষে যাবে তখন দিয়ে দেব অনেকটাই গরম পানি। যেহেতু আমি পাতলা ঝোল করব, আমি অনেকগুলো গরম পানি দিয়ে দিয়েছি। ঢেকে দেওয়ার আগে বেশ কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে দেব আর দিয়ে দেব সামান্য ভাজা জিরার গুঁড়ো। হয়ে গেল আমার।